সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যেই সময় কোন তুমি খাম করো তাহলে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো আর যদি তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো না তাহলে তোমার এই খামটা আদুরা হিসাবে রই যাইব গিয়া কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা হর ওয়খাম যে খামটা বড় খাম করো আর যদি তুমি বিসমিল্লাহ পড়ো না তোমার এই খামটা কি যাইব আদুরা রই যাইব এর কারণে আমরা কিতা করতাম সব সময় উঠতে বইতে আমরা খানি বানাইতে আমরা কিতা করতাম গাড়ি উঠতে সাইকেল উঠতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া উঠতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার তামাম মুসিবত থেকে হেফাজত ফরমাইবা আর আমরার খামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দান করিবা হক সুবহানাল্লাহ মহতরম দোস্ত হল বুজুর্গ হল এক বেটি খুব আবিদা বেটি আসে আর এই বেটি প্রত্যেক খামর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম করে কিতা করতাম প্রত্যেক খামার মধ্যে বিসমিল্লাহ পড়ে আর এই বেটির স্বামী শৌহর আসলাম মুনাফিক মুনাফিক তাই তো দেখলা যে আমার বেটি সব সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে কিতা হয় ও বেটি একদিন বেটির একদিন সরাম দেওয়ার লাগি বেটায় একটা চাল চালিলা একটা ব্যাগ দিলা আনিয়া কইলা তুমি ব্যাগটা রাখো এই আল্লাহর বান্দি তো সব খাম হর কৌল ও ফেইলের মধ্যে কিতা করতো বিসমিল্লাহ কইতো আল্লাহর বান্দিয়ে এই ব্যাগটা নিয়া বিসমিল্লাহ হইয়া তাড়িয়ার মধ্যে রাখি রইলা আর স্বামী কিতা করলা এই ব্যাগটা কয়েকদিন করে লুকাই লইলা আর লুকাই লুকাই আনিয়া বেগর যা সামান আসলো সব সামান প্যাকেটের মধ্যে হারাই দিলা আর এই ব্যাগটা নিয়া তান এই এক কুয়ার মধ্যে ডালি লইলা তাদের উদ্দেশ্য কিতা আসলো বেটিরে শরম দেবা তুমি বিসমিল্লাহ কিতা লিখো এই মুনাফিকে কয়েকদিন পরে তান বিবিরে কইল বিবি আজকে তো কি 15 দিন আগে যে তোমার ব্যাগ দিছিলাম ও ব্যাগটা কেন জল দিয়ান আল্লাহর বান দিয়ে যে জায়গার মধ্যে ব্যাগ রাখলা ও জায়গার দিকে যাওয়া শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিব্রাইল রে ফরমাইন ও জিব্রাইল যাও তুমি এই জায়গার মধ্যে এই বান্দির ব্যাগটা তুমি নিয়ে রাখিলাও আল্লাহর বন্দি যাইবার আগে এই সাজার মধ্যে যাইবার আগে যে জায়গার মধ্যে রাখতে আসলা এই জায়গার মধ্যে যাইবার আগে জিব্রাইল আমিন আনিয়া ব্যাগটা রাখি রইলা আল্লাহর বন্দি গিয়া বিসমিল্লাহ হইয়া দিলা ব্যাগ যেই রকম রাখলা এই রকম আবার দুয়ারি ফাই লইলা ফাইয়ানিয়া তাইন তার স্বামীর দিলা স্বামী দেখিয়া বড় আশ্চর্য হইলা কইলা বিসমিল্লাহর বরকতের কারণে এই ব্যাগটা গাইবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিলাইছেন স্বামীর লগে লগে কলিমা পড়িয়া পক্কা সচ্চা ইমানদার বনে গেলা গিয়া মহতরম দোস্ত হল বুজুর্গ হল মা বইন হল আমরা কিতা করতাম প্রত্যেক খামর শুরুতে আমরা কিতা করতাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িত যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেক খামর মধ্যে বরকত দান করবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনে রিসওয়াই থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা শরম থেকে আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত ফরমাই মহতরম দোস্ত হল বুজুর্গ হল আমরার এই মাহফিলের মধ্যে তিনটা জিনিস হইল বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার ইয়াদ করা আর প্রত্যেক খাম শুরু করার আগে আমরা কিতা করতাম বিসমিল্লাহ পড়িতাম আমরা ওয়াজও আয়ার ওয়াজও এই যে কিছু সহি কিতাম পারি না এই ওয়াজ আওয়ার মতলব কিতা আমরা কালকে গিয়া ওই মইবেটা তো টান দিছি রে যে বেটা আসার আদে উঠিল খুব পারিলে কিতা এগিয়ে আইছি আমরা কিছু তো ইকা লাগে পড়া এই জায়গার মধ্যে আইছি আমরা এই মাহফিলের মধ্যে আয়া তিনটা জিনিস শিখলাম বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ 2 নম্বর আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার ইয়াদ করতাম আর হর ফেইল হর কৌলের মধ্যে প্রত্যেক খাম প্রত্যেক খতার আগে আমরা কিতা করতাম বিসমিল্লাহ পড়তাম নামাজ রোজার ওয়াজ তো আমরা প্রত্যেক দিন শুনি নেন শুনিয়া আবার যে মানুষ নামাজি ও মানুষ নামাজে যায় বাইরে কোনো মানুষ নামাজে যায় না কোনো মানুষ নামাজে যায় না এর কারণে আমি মৌজু বদলাই দিছি ই খাম তো আমরা করতাম পারবো না বিসমিল্লাহ করতাম পারবো কোনো জায়গা বইলে আল্লাহ তালার জিকির করতাম পারবো আল্লাহ রসুল সাল্লামের নাম শুনলে আর নাম না বললেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়াইতাম পারবো এগুলো তো উজু করা লাগতো না
এগো তো কাপড় ঠিক রাখা লাগতো না নামাজের কথা আমি কই আর নামাজের কথা আরো ওয়াইজ করে লাইবা আবার পরে আপনার তরে ওয়াজ দিবা আর আপনারা সব খালকে খালকে থেকে আমরা সব নামাজি বনিছি নামাজি বনিছি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহতরম দস্ত খাল বুজুর্গ খাল আমি এই তিনটা নসিহত আমরা সবারে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক হক আল্লাহুম্মা আমিন আরেকটা হাদিস হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু وعن ثوبان رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم بل أنتم يومئذ كثير ولكن غثاء كغثاء السيل ولينزين الله من صدور عدوكم المهابة منكم ويقذفن في قلوبكم الوحن قال قائل وما الوحن يا رسول الله فقال حب الدنيا وكراهية الموت اي جو دسكر الله مرا كتب بچين كتب بچين اي دسكر امرا بوست ساي এগুলোর মতলব কিতা তোমরা সবাই খেয়াল দিবেন আল্লাহ বিবাদী খানাখানি বলতে বলতে না হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন কিয়ামতের আগে ওলা একটা জামানা আইব যে জামানার মধ্যে প্রত্যেক ধর্মের মানুষে একজনে আরেকজনকে দাওয়াত দিব যেই রকম আমরা কোনো সিন্নির দাওয়াত দেই বিয়ার দাওয়াত দেই ওলা প্রত্যেক ধর্মের মানুষে একজনে আরেকজনকে দাওয়াত দিব আর দাওয়াত দিয়ে তারা সব এক প্ল্যাটফর্মের মধ্যে জমা হয়ে যাব গিয়া কে জমাইব এক প্ল্যাটফর্মের মধ্যে জমা যদিও তারা আপসের মধ্যে কিটা থাকে ঝগড়া থাকে কিন্তু তারা দাওয়াত দিতে কেউরে বাদ দিত না সবারে দাওয়াত দিব কিতা লাগে দাওয়াত দিব মুসলমান রে দাবাইবার লাগে দাওয়াত দিব এই কথা চলেন না এখন মুসলমান রে দাবানি চলেন না মসজিদের জায়গা মসজিদ ভাঙ্গে মন্দির বানানি আর না এটা মুসলমান রে দাবানি অন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় 1400 বছর আগে হয়ে গেছে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা সাহাবাই কেরামে এই কথা শুনলা শুনিয়া বড় তাজ্জুব হইলা সাহাবাই কেরামের সংখ্যা কম আসলো না বেশি কম আসলো না কিন্তু তারার ইমানটা ফাহার থেকে আরো বেশি মজবুত আসলো সাহাবাই কেরামের দিলের মধ্যে আইলো যে ইলা এক জমানা আইব যে জমানার মধ্যে প্রত্যেক ধর্মের মানুষ হিন্দু খ্রিস্টান শিখ ইসাই সবে আর একে আরেকের দাওয়াত দিবা আর দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হইব কি তা শুধুমাত্র মুসলমানরে দাবানি মুসলমানের উল্টা করা মুসলমানরে দহশতগর্দ হওয়া এই খামটা কিতা লেগে হইব মনে কয় এই সময় মুসলমানের সংখ্যা কমে যাইব ফাকাল কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করলা ওয়া আল্লাহর রাসূল ওলা জমান আইব যে জমানার মধ্যে প্রত্যেক ধর্মের মানুষে একজন আরেকজনকে দাওয়াত দিবা আর দাওয়াত দিয়ে তারা মুসলমানের বিপক্ষে খাম চালাইবা কিতার লাগি এই সময় কিতা মুসলমানের সংখ্যা কমে যাই বনি ফাকাল কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল আমরা কিতা এই দিন কমে যাইব ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন ولكن غثاء كغثاء السيل الله الرسول صلى الله عليه وسلم فرمائن صحابه کرام اي دين تمرا شنكا خوام اي تناي برن اسكت تكيو بشي مسلمان شنكا اي جيبو گيا كنتو مسلمان ده دبائي بل لگي پرتیک منوشه مشورا غربو پرتیک منوشه ایک جن ده ار ایک جن ده دعوت دیبو جه مسلمان ده كيرهم دبانی جائے مسلمان সংখ্যা কম হইত না কি লাইব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরমাইন ওয়ালাকিন গুসা উনকা গুসা ইসাইল
আমরা ফলাডা না ফলাডা আছে যে সময় বন্যা হয় আমার পরে দেখবা তো ওজন যেটা জবাউতি আছে আবর্জনা আছে ও আবর্জনা গুণ মেঘ পানির উপরে উঠে যায় এই আবর্জনার সংখ্যা কম নি কত সংখ্যা কিন্তু এই আবর্জনার কোনো ওজন থাকে না আল্লাহ রাসূলের কইরা যে রকম ফ্ল্যাট আওয়ার পরে ফ্ল্যাটের উপরে ঘর বাড়ি বাসি হয় আবর্জনা কিরা কলকট হয়ে থাকে ওরান মুসলমানের সংখ্যা বেশি হইবা কিন্তু মুসলমানের ওজন থাকত না মুসলমানের ওজন থাকত না যেবা খানি যাইব বা মুসলমান যাইতে থাক ওয়ালাকিন গুসা উসাইল কিতাল লাগিল হইব সাহাবাই কেরামর ডর গয়ের মুসলিমর দিলার মধ্যে সাহাবাই কেরামর ডর আসলো না আসলো না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেবা যাইতা ইবা শয়তানও যাইতো না হযরতে উমরের নাম শোনার পরে কাফির হলে এমনে খাফা শুরু করতা এর মতলব হইল গিয়া মুসলমানর ডর তার দিলের মধ্যে আছে মুসলমানের দিলের মধ্যে কিটা আছে মুসলমানের ডর তার দিলের মধ্যে আছে কিন্তু এই সময় যে কিয়ামতের আগে যে সময় আইব মুসলমানের খিলাফ করবা এই সময় কি তো আইব মুসলমানের ডর অন্যান্য ধর্মের মানুষের দিলের মধ্যে থাকত না অন্যান্য মানুষের দিলের মধ্যে মুসলমানের খোফ মুসলমানের দবদবা মুসলমানের ডর এটা থাকত না আর মুসলমানের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ওহন ডালে দিবে ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুমুল ওয়াহনা আল্লাহ রাব্বুল আলামিনে তোমার দিলের মধ্যে ওহন ডালে দিবা ও সময় সব মানুষে এক প্ল্যাটফর্মের মধ্যে জমায়া মুসলমানের উল্টা করবা মুসলমান দাবাইবা فقال قائل يا رسول الله وما الوهن এইজন মুসলমানের দিলের মধ্যে ওহন আইজব আর হাদিসের মূল উদ্দেশ্য হইল কি ওটা বয়ান করা ওহন বয়ান فقال قائل وما الوهن একজন সাহাবিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওহন কিতা জিনিস فقال النبي صلى الله عليه وسلم حب الدنيا وكراهية الموت أو كما قال النبي صلى الله عليه وسلم الله رسول فرمان دنيار محبت আর মৌতর ডর আমরা সমাজে এখন আমরা দিলের মধ্যে কি থাক দুনিয়ার মহব্বত নাই নি এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা রে সব ধর্মের মানুষ আমরা দেবা আমরা কি করি সাধারণ এক জিনিসের লাগি বড় বড় মিশা মাত মাতিলে সাধারণ এক জিনিসের লাগি বড় বড় কসম খাইলে এটা কিতার লাগি করি এই দুনিয়ার মহব্বতের কারণে করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে সময় বন্দায় মিশা মাতে তখন তার এই মিশা মাতর বদবুর কারণে রহমতর ফরিশতা গল এক মাইল দূরে যেন আমরা কিতা করি এই দুনিয়ার ফায়দার লাগি আমরা মিশা মাত মাতি না না আখেরাতের ফায়দার লাগি মাতি এই দুনিয়ার ফায়দার লাগি এই দুনিয়ারে আমরা মহব্বত করে নিছি এই দুনিয়াটা চিরদিন থাকতো না এই দুনিয়াটা আমরা লাগি বানানি হয়েছে আমরা এই দুনিয়ার লাগি বানানি হয়েছে না ইন্না দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়ারে তোমার লাগি বানানি হয়েছে আমার লাগি বানানি হয়েছে ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা আর আমরা এই আখিরাতের লাগি বানানি হয়েছে আমরা মনে করি যে এই দুনিয়াটাও মনে সবচাইতে বড় জিনিস আর দুনিয়াটাও আসল মকসুদ মকসুদ এটা নয় মকসুদ হইল গিয়ে আখেরাত আর দুনিয়াটা হইল গিয়ে আমরা লাগি জরুরত মহতারাম দোস্ত হল বুজুর্গ হল আমরা কিতা করতাম এই দুনিয়ার মহব্বত আমরা দিলত থেকে ফালাই দিতাম আল্লাহ রসুলের 1400 বছর আগে কয়ে গেছেন যে মুসলমানরা দাবাইবা আর দাবানির কারণ হয়ে গেছিলেন বলেন কোন কারণে বলে তারা দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আইজব গিয়া আর তারা দিলের মধ্যে মৌতর ডর আইজব সাহাবাই কেরাম হলে মৌতরে ডরাইতেন সাহাবাই কেরাম হলে জানোই যে আমি এই গজওয়ার মধ্যে গেলে এই জিহাদের মধ্যে গেলে আমি ঘুরি আইতাম না সাহাবাই কেরাম জানেন না জঙ্গে আর ইয়ার মুখ যে সময় হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় তিনজন রে সেপাসলার বানাই তিনজন রে সেপাসলার বানাইবার কারণ কি যা সেনাবাহিনী কতজন আসো তিনজন রে সর্দার বানাই লাগিতে লাগে ইয়ার মতলব হইলে তিনজন সরে দিবে সাহাবাই কেরাম জানেন না
তারা মৌতরা তারা ডরাইছেন না তারা শাহাদত বখুশি তারা এটা করছে গ্রহণ করছে আমরা আমরা মৌতরে ডরাই এর কারণে আমরা সব মানুষে প্রত্যেক ধর্মের মানুষে আমরা দাবার আমরা দুনিয়ার লাগি মহব্বত লাগাই দেই দুনিয়ার লাগি মহব্বত লাগাই দিছি এর কারণে প্রত্যেক ধর্মের মানুষে আমরা দাবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম